শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখছো দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রামের ভিডিও। আমি সুস্মিতা, সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। তো তোমরা তো জানো আমার বেবি হয়েছে, মানে বাবু হয়েছে, তারপর আমি আতুরে আছি। তো আতুরের আজকে 12 দিন চলছে, 12 দিন বা 13 দিন এরকমই চলছে। তো যাই হোক, এই যে সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর জানো তো বাচ্চা কাচ্চার ঘর তো কত কিছু লাগে, তার টিস্যু, তারপরে কাপড় টাপড় এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলো গুছিয়ে নিব। আর প্যাম্পাসের প্যাকেটে নামিয়ে নিলাম, তোর বাবা প্যাম্পাসের প্যাকেট এনেছে, এরকম প্যাকেট প্যাকেট করে এনে দিয়েছে। তো ওই প্যাকেটের মধ্যে থেকে দুটো প্যাকেট ছিঁড়ে নেব, মানে গোটা দিন আমার 4টেতে হয়ে যায়, একটা প্যাকেটেতে দুটো করে থাকে। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি ব্লগটি ভালো লাগবে। আর আমি আতুরে আছি তবু তোমাদেরকে ব্লগ দিচ্ছি, বন্ধুরা প্লিজ তোমরা স্কিপ করে দেখো না। আর ছোটো ছোটো ব্লগ যাচ্ছে কয়েকদিন, তো প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে একটুখানি সাপোর্ট করে দেখো। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই। বাবানকে বাইরে দিয়ে এসেছি, ওকে রেডি টেডি করে প্যাম্পাস চেঞ্জ একটু করে, তারপর বাইরে রোদে একটু রোদ এসছে, ওখানে বসে আছে। আর মানে যা বাইরে যেয়ে থাকে, মা হোক বা দিদা হোক, একটু গল্প করে তো চুপচাপ থাকে। তো দেখো এখানে চা মুড়ি দিল, চা মুড়ি খেয়ে নিলাম। আর এখানে দেখো বাবানকে এখন পরিষ্কার করছি, দেখো কী সুন্দর রোদ উঠেছে, হালকা রোদ উঠেছে, সকালের রোদটা বুঝতে পারছো, হালকা রোদ আসে বারান্দার মধ্যে দূরে বসে, ওকে পরিষ্কার করি। আর মা দেখো ওর সঙ্গে গল্প করছে, আর দেখছিলো ডাবিটা কতটা কি শুকিয়েছে না শুকিয়েছে, তো সেগুলো দেখছিলো মা, আর বলে বলে দিচ্ছিলো। আর দিদার সঙ্গেও কথা বলি, বসে বসে গল্প করি এই সময়টা, আর ওকে পরিষ্কার করে দিই। তো চলো এখন পরিষ্কার করে দিই ওকে। তো দেখো বাবানকে পরিষ্কার করে দিয়েছি, ও তো স্নান করতে পারে না, তাই যে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলাম, ও স্নান টান করা যাচ্ছে না যেহেতু। তো এখন ও খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি স্নান করে আসছি, আর সিঁদুর তো পরা যাচ্ছে না, টিপ পরেছি একটা, কানেরও পরা যাচ্ছে না, আর মুখ চোখ না আমার ফুলে যাচ্ছে। তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই বলো তো কেন ফুলছে এটা, আর কীভাবে কমবে। আর এদিকে সকালে সবজি আছে, আর শাক মটর শাক করেছিলো, তো মা মটর শাক দিয়েছে অল্প একটু করে। তো এখানে পনির, আলু আর ফুলকপি দিয়ে সবজি করেছেন, তো চলো খেয়ে নিই। এই সময় নাকি শাক, মানে যে কোনো শাক অল্প অল্প করে খেতে হয়, সব কিছু অল্প অল্প করে খেতে হয়, তাহলে মানে সহ্য হয় পেটে, তো তাই জন্য অল্প করে আমাকে শাক দেয়। তো বিকেল হয়ে গেছে, স্নান ধান তো করে নিয়েছি। তো দেখো এখানে বাবনের কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম, নিজে বাইরে গিয়ে তুলে নিয়ে আসলাম। আর এখন বাড়িটা একটু টুকটাক করে যাই, সামনেটা তো ফাঁকা, আমাদের বাড়ির সামনে তো ঘন বসতি নেই, ফাঁকাটা ফাঁকাই আর থাকে। তো দেখো ছোটো ছোটো ওর জামা কাপড়গুলো ধরতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে হচ্ছে আরও অনেকগুলো থাকলে একসঙ্গে মানে সুন্দরভাবে গুছিয়ে নিতাম। তো সব কিছু গুছিয়ে মাথার কাছে রেখে দিয়েছি, যেন হাতের কাছে পাওয়া যায় তাই জন্যে। তো চলো এখানে বাবুনকে এখন সোয়েটার টোয়েটারও পরে দিয়েছি, আর এখন ওই ওর মানে যে কমফোর্টেবল বস্তা, ওটাকে আমি বস্তাই বলি, বাড়ি সবাই ওটাকে বস্তা বলে, ও বাবা কিনে দিয়েছে। তো ওটার মধ্যে এখন প্যাকিং হবে বাবান শোনা, তারপরে একটু ঘুরু ঘুরু নাচু নাচু করবে। তো বন্ধুরা আজকে ব্লগটি এখান থেকে শেষ করছি, ছোট্টখাট্ট ব্লগ, কালকে থেকে ব্লগ ভালো করার চেষ্টা করব। আর বাড়িতে বিয়ে, কালকে বিয়ের মানে কেনাকাটা অনেক কিছু আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। কালকে ব্লগটি আজকে ব্লগটার থেকে অনেকটাই ভালো হতে চলেছে। তো চলো বন্ধুরা টাটা, আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ তোমরা কেউ ভুলো না, এভাবে সাপোর্ট করো, অনেকেই এখন আমার ভিডিও দেখো না, তো ভুলেই গেছো বলতে গেলে। তো যাই হোক, তোমাদের কাছে আশা করব আমি তোমাদের যেরকম সাপোর্ট করি তোমরাও আমাকে সাপোর্ট করবে। তো চলো আবার ফিরে আসছি কালকে সন্ধ্যে 6টায়।